আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ইতালির রোম শহরের লন্ড্রি দেখতে কেমন হয়। চলুন আমার সাথে ঘুরে আসি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ইতালিয়ান ভাষায় লন্ড্রিকে বলা হয় লাভান্দেরিয়া। লন্ড্রি মানে এই নয় যে শুধু কাপড় ধোয়া, লন্ড্রির মধ্যে অনেক রকম কাজই হয়ে থাকে, যেমন ইস্ত্রি করা, কাপড় ধোয়া, কাপড় শুকানো, কম্বল ধোয়া, জুতো ধোয়া, ব্যাগ ধোয়া, কাপড় সেলাই করা, যেমন ছিঁড়ে গেলে সেগুলো ছোটো বড় করা, জ্যাকেটের চেন নতুন আরেকটা লাগানো, এই টাইপের অনেক কাজ আছে। সামনের দিকে দেখতে পেলেন বোর্ডে লেখা আছে যা যা এই দোকানে করা হয়, কী কী করা হয় সেগুলো তাদের উল্লেখ করা আছে। তো আমি এখন ভিতরে প্রবেশ করে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথম দিকটা হচ্ছে সেলাই মেশিনের সেকশন। সো যেটা বললাম, এখানে অনেক কাস্টমারই আসে যাদের কাপড় ছোটো বড় করা লাগে বা সেলাই করা লাগে ছিঁড়ে গেলে। সো এই টাইপের অনেক কাজ এখানে করা হয়। অনেক সময় জিন্সের প্যান্ট আমাদের ছোটো বড় করা লাগে, সেগুলো আবার ছিঁড়ে গেলেও সেগুলো রিপুর কাজও করা হয় এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মেশিনও আছে, এখানেও যাবতীয় এই মেশিন দিয়েও অনেক কাজ করা হয়। এই লন্ড্রিতে কার্পেটও কিন্তু ধোয়ার ব্যবস্থা আছে। তারা এখানে না ধুলেও তারা এখান থেকে অর্ডার নিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেয় এইসব কার্পেট ধোয়ার ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন তাকের মধ্যে অনেক কালারের সুতো আছে, যেহেতু সেলাই করা হয় সেই ক্ষেত্রে সব কালারের সুতোই রাখা হয়েছে, আর কিছু পারফিউমও রাখা হয়েছে, যেহেতু কাপড় ধুয়ে ওটা ড্রাই করার পরে যখন ভাঁজ করে কাস্টমারদের দেওয়া হয় তখন পারফিউমটা একটু মেখে তারপর দেওয়া হয়। চলে যাচ্ছে ভেতরের দিকে। এখানে দেখতে পাচ্ছেন দুটো ওয়াশিং মেশিন আছে, আর এই ওয়াশিং মেশিনেই কাস্টমারদের যে কাপড়গুলো আসে সেগুলো ধোয়া হয়। সো এখানে সব পরিমাণগুলো দেওয়া আছে যে কত কেজি কাপড় ঢোকাতে পারবে এই মেশিনের ভেতরে। আর নর্মালভাবে এই মেশিনগুলোয় কিন্তু একজন কাস্টমারের কাপড়ই একবার ধোয়া হয়, তারপরে অন্যজনের কাস্টমারগুলোর কাপড় এক একবার এক একজনেরটা ধোয়া হয়। সো এখানে আরেকটা মেশিন আছে, এটা হচ্ছে একটু বড় সাইজ, যে এই মেশিনটা একটু যেগুলো একটু জ্যাকেট টাইপের কাপড়গুলো আছে সেগুলো এখানে ধোয়া হয়। আর ডিটারজেন্টস তো আছেই। আর এই মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সব রকম কাপড়গুলো ড্রাই করা হয়। এদিকে আরেকটা মেশিন রয়েছে যেটা কিনা একটু প্রফেশনাল, আর এই মেশিনটার মধ্যেও নিচের দিকটায় কাপড় ধুয়ে উপরে শুকানোর জায়গা আছে। এখানে একটা টেবিল রয়েছে, আর এই টেবিলটার মধ্যে দেখা যায় কাপড় চোপড় ধোয়ার পরে শুকানোর পরে এই টেবিলের মধ্যে কাস্টমারদের কাপড়গুলো ভাঁজ করা হয়। আর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডে এগুলো আসলে সব ধোয়া শার্ট, সো শুকনা না, এগুলো সবই ভেজা আর কি, ভেজা শার্ট সহই হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছে যাতে করে পরের দিন এই শার্টগুলো ইস্ত্রি করা হয়। আর উপরের শার্ট বা কোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কাস্টমারের ডেলিভারি দেওয়ার জন্য রাখা হয়েছে। সো এখানে সবগুলোই মোটামুটি ডেলিভারির জন্য রাখা হয়েছে। আর এই স্টিকারগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই নাম্বার দেওয়া আছে আর তাদের নাম দেওয়া আছে যাতে করে বোঝা যায় যে কোন কাস্টমারের কোন কাপড়। এগুলোতে বিভিন্ন রকম কম্বল বা চাদর যেগুলো আছে সব রকমই ধোয়া হয়, প্লাস ধুয়ে শুকিয়ে এভাবে প্যাকেট করে রাখা হয়।
তো উপরের দিকে সবগুলো রেখে দিয়েছে, এগুলো কাস্টমারদের ডেলিভারি দেওয়ার জন্য সবগুলো রেডি করে রেখেছে। আর এইসব রেটগুলো এক এক দোকানে এক এক রকম রেট নেওয়া হয়, তবে এই দোকানটায় আমি যতদূর জানি ছোটো বড় কম্বল মিলিয়ে 8 বা 10 ইউরো নেওয়া হয়। আর কাস্টমারদের শার্টগুলো যারা ধুয়ে প্লাস ইস্ত্রি করতে চায় তাদের জন্য 2 ইউরো করে নেওয়া হয়, আর যারা শুধু ইস্ত্রি করতে চায় তাদের জন্য শুধু 1 ইউরো করে নেওয়া হয়। এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা এভাবে প্যাকেট করে নিয়ে আসা হয়, যে শার্ট বলেন, প্যান্ট বলেন বা কোট বা জ্যাকেট বলেন, এই প্যাকেটের মধ্যে র্যাপিং করে প্যাকেটটা চলে আসে। সো প্রত্যেকটা প্যান্ট বলেন, জ্যাকেট, কোট, শার্ট সব কিছুই এভাবে প্যাকেট করে আসা হয় এই এই মেশিনটার মাধ্যমে, আর প্রত্যেকটাতে স্টিকার দিয়ে রাখা হয় যাতে করে কাস্টমারদের বোঝার সুবিধার্থে, যাতে করে ডেলিভারি দিতে ইজি হয়, যার কারণে এই স্টিকারগুলো লাগানো। আর এখানে দেখতে পাচ্ছেন ইস্ত্রি মেশিন, আর এই স্ট্যান্ডে নর্মালভাবে ইস্ত্রি করা হয়, শার্ট বলেন, প্যান্ট বলেন, কোট বা বড় পর্দা সব কিছু এখানে ইস্ত্রি করা হয়। ইতালিতে যেহেতু দিন দিন মহামারী বাড়ছে, তাই অনেক কাস্টমার ভয়ে বাসা থেকে বের হচ্ছে না, যার কারণে প্রত্যেকটা লন্ড্রি এখন হোম ডেলিভারি সিস্টেমটা চালু করেছে, যাতে করে বাসা থেকে কাস্টমারদের কাপড় নিয়ে এসে ধুয়ে শুকিয়ে আবারও তাদেরকে বাসায় ডেলিভারি দেওয়ার সিস্টেমটা চালু করেছে। আর এই ঝুলন্ত কাপড়গুলো সবগুলোই ধুয়ে ইস্ত্রি করা আর ডেলিভারির জন্য রেডি করে রাখা হয়েছে, সাথে স্টিকারও আটকে দেওয়া হয়েছে যাতে কাস্টমার আসলে খুব সহজেই নাম্বারটা দেখে ঝট করে তাদেরকে ডেলিভারি দিয়ে দেওয়া যায়। এখানে ছোট্ট একটা মনিটর রয়েছে, আর এই মনিটরটার মধ্যে কিন্তু একটা প্রোগ্রামিং সেট করে করা আছে, আর এই প্রোগ্রামটার মাধ্যমে মধ্যেই কাস্টমার কয়টায় আসবে, কি অর্ডার করছে, কত টাকা, কবে ডেলিভারি নিতে আসবে, এই সব লেখা থাকে। সো কম্পিউটারে চাপ দিয়ে সব রেকর্ডটা এই পাশে যে মেশিনটা দেখছেন এই মেশিনটা থেকে স্লিপ বের করে আনা হয়, একটা কাস্টমারকে দেওয়া হয় আর আরেকটা নিজেদের কাছে রাখা হয়। আর এখন এই করোনা মহামারীর জন্য কিছু নতুন নিয়ম করেছে, যে দোকানে বিকাল সন্ধ্যা 6টা থেকে একজন থাকতে পারবে এই পুরো দোকানটার মধ্যে, একজনের বেশি থাকতে পারবে না, আর যদি থাকে তাহলেই জরিমানা করা হবে। কোনো ক্ষেত্রে যদি কাস্টমারের কাপড়, শার্ট বলেন বা প্যান্ট, কোট, যে কোনো কিছুতেই যদি কোনোভাবে কোনো ময়লা দাগ বা কাপড় পুড়িয়ে ফেলা হয়েছে ইস্ত্রি করতে গিয়ে, এই টাইপের যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে লন্ড্রি যে চালায় তাকে এই ভরপুরটা দেওয়া লাগবে, মানে জরিমানা দেওয়া লাগবে। আমি আজ যেই লন্ড্রিটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা একটা বাঙালি লন্ড্রি, আর এখানে বাঙালি কাস্টমারদের জন্য কিছু ছাড় আছে, যেহেতু আমরা সবাই বাঙালি তাই বাঙালিদের জন্য কম বেশি কিছু ছাড় আছে। এই লন্ড্রিটা শান্তশৈলী মেট্রো সির পাশে অবস্থিত, আর আমার ডিসক্রিপশন বক্সে এই লন্ড্রির অ্যাড্রেসটা দেওয়া থাকবে, কেউ যদি চান তাহলে এখানে এসে যে কোনো টাইপের কাজ সারিয়ে নিতে পারবেন। আমাদের বাঙালিদের সালোয়ার কামিজ বলেন, ছোটো বড় করা হোক বা ফুল কামিজ সেলানো বলেন না কেন, আর আমাদের ট্রেডিশনাল যে শাড়ির ব্লাউজ আছে এগুলোও এখানে সেলাই করা হয়। এক এক লন্ড্রিতে কিন্তু এইসব কাজগুলো এক একভাবে রেট নেওয়া হয়, তবে আমরা যেহেতু বাঙালি এশিয়ান সেই ক্ষেত্রে বাঙালি বা এশিয়ান লন্ড্রিগুলোতে কিছুটা কম নেওয়া হয় এই রেটগুলো।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।